বন্ধুরা, আমরা পড়ছিলাম বাংলা দ্বিতীয় পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সন্ধি নিয়ে। আজকে চলো সন্ধির আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে যে স্বরসন্ধির নিয়মগুলো পড়ছিলাম তারই একটি অংশ হিসেবে আজকে নতুন একটি নিয়ম নিয়ে আমরা আলোচনা করে নিই। নিয়মটি আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘউকারের পর যদি আমাদের হ্রস্বউকার কিংবা দীর্ঘউকার আমরা পাই তাহলে উভয় মিলে কি হয়ে যাবে, উভয় মিলে দীর্ঘউকার হয়ে যাবে এবং দীর্ঘউকার পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সাথে কিন্তু যুক্ত হয়। বন্ধুরা, নিয়মটি কিন্তু খুবই সহজ। চলো আরেকবার একটু সংক্ষিপ্ত আকারে দেখে নেই। আমরা যদি দীর্ঘউকারের পর হ্রস্বউকার বা দীর্ঘউকারের পর দীর্ঘউকারই পাই তাহলে এই দুটো মিলে, অর্থাৎ এই দীর্ঘউকার হ্রস্বউকার অথবা দীর্ঘউকার দীর্ঘউকার মিলে আমরা কি পাবো, আমরা পাবো দীর্ঘউকার। উদাহরণ দিয়ে যদি বুঝি, বধূ যোগ উৎসব, বধূ উৎসব। অর্থাৎ এখানে দেখো কি রয়েছে, এখানে কিন্তু বধূতে আমরা দীর্ঘউকার দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে উৎসবের শুরুতে কি রয়েছে, হ্রস্বউকার। অর্থাৎ দীর্ঘ হ্রস্ব মিলে কি হয়ে যাবে, হয়ে যাবে দীর্ঘউকার, যেটা আমরা যদি বধূৎসব যে শব্দটি পাবো এখানে কিন্তু এই দীর্ঘউকার আমাদেরকে ব্যবহার করতে হয়েছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। পরের শব্দটি হচ্ছে ভূর্ধ। ভূর্ধতে আমরা দুটি যদি সন্ধি বিচ্ছেদ করি দেখতে পাচ্ছি ভূ যোগ ঊর্ধ্ব। এখানে প্রথমেই রয়েছে দীর্ঘউকার, দীর্ঘউকার, দীর্ঘউকারের পরবর্তীতে পরবর্তী অংশে আবার কি রয়েছে, পরবর্তী অংশে রয়েছে কিন্তু দীর্ঘ। অর্থাৎ এই দীর্ঘ এবং দীর্ঘউকার এবং দীর্ঘ মিলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি দীর্ঘউ। এই দীর্ঘটি আমাদের কার হিসেবে পূর্ববর্তী ব্যঞ্জন মানে ভয়ের সাথে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। সবসময় মনে রাখবে বন্ধুরা, সেটি হচ্ছে কারগুলো কিন্তু পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে ব্যবহার করতে হয়। নিশ্চয়ই তোমরা যখন আগের ক্লাসগুলো করেছো তখন এই নিয়মগুলো দেখেছো যে আমরা যখন কোনো কার পাচ্ছি, যখন কোনো নতুন ফলা পাচ্ছি, এগুলো কিন্তু আমরা কোথায় ব্যবহার করছি, পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সাথে। দুটি জায়গায় পূর্ববর্তী ব্যঞ্জন কি, এখানে দেখতে পাচ্ছি ভটা হচ্ছে পূর্ববর্তী ব্যঞ্জন, অর্থাৎ এটির সাথে দীর্ঘকার হবে এবং পরবর্তীতে এই ধটা হচ্ছে পূর্ববর্তী ব্যঞ্জন যেটার সাথে দীর্ঘকার দিয়ে বধূৎসব, দুটি শব্দই আমরা দেখতে পেয়েছি। বন্ধুরা, আশা করি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি কিন্তু এই পর্যন্তই, খুবই সহজ একটি নিয়ম ছিল। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে নতুন কোনো নিয়ম নিয়ে নিশ্চয়ই আবারও দেখা হবে। আর তোমরা কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলে যেও না। একটি কথা মনে রাখবে, নেভার স্টপ লার্নিং। নতুন কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখার অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থেকো।